রিমান্ডে যে ভয়াবহ তথ্য দিলেন আসামিরা, ফেঁসে যেতে পারেন তাহেরি। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভুঁইয়া নুরির উপর হামলা চালিয়ে জিহ্বা কাটা ও মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মুফতি শরীফুল ইসলামের উপর হামলার ঘটনায় নতুন মোড়। আকারের ইঙ্গিতে অনেকে এই হামলার দায় চাপাচ্ছেন গিয়াস উদ্দিন আর তাহেরির উপর। হুজুরের জিহ্বা কাটার পেছনে গিয়াস উদ্দিন তাহেরি এরও হাত আছে। কথা কি বুঝেছেন? বিভ্রান্ত হবেন না, ভিডিওর মধ্যে দেখলাম। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও ক্লিপ দেখেছেন। বাংলাদেশের এমনভাবে কিছু নাটক সৃষ্টি হচ্ছে যে নাটকগুলাতে বিভিন্ন সময় যারা অপরাধ না করেও দোষী হয়ে যাচ্ছে, বিশেষ করে হচ্ছে আমাদের মতো সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা জানেন একজন আলেমের জিহ্বা কেটে দেওয়া হয়েছিল। দর্শক শ্রোতা, শুধু বাংলাদেশ না, পুরা বিশ্বের যারা এই বিষয়টি জানেন কিংবা দেখেছেন প্রত্যেকই লোকে চায় যে এই আসামিগুলোর যেন বিচার হয়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিছু কিছু লোক মরছে পাপে, আবার কিছু কিছু মানুষকে পাশানো হচ্ছে ফাঁকে। যেমন গিয়াসউদ্দিন আল তাহেরি, সেই তাহেরি হুজুরকে আমাদের মতো কিছু যারা মিডিয়াতে কাজ করেন, সেই মানে এখানে তো একটা দল আছে যে দলটি হলো ওহাবি আর সুন্নি, ভাই যেটি হোক না কেন, ওহাবি হোক কিংবা সুন্নি হোক, আমরা সবাই মুসলমান। তাই মুসলমান বলেই একজন ওহাবি একজন সুন্নি, ওহাবি দেখতে পারবে না সুন্নিকে কিংবা সুন্নি দেখতে পারবে না ওহাবিকে, না একজন আরেকজনের কথা বলতে পারে কিন্তু একজন আরেকজনের বিপদে এগিয়ে আসা দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মুসলমানের। বাংলাদেশটা সারা বিশ্বের মানুষের চায় সেই আলেমের যে জিহ্বা কাটা হয়েছে সেই সমস্ত আসামিদের বিচার হোক, যেন এ সমস্ত ভুল আর কেউ না করতে পারে। তো দর্শক শ্রোতা, সেইটি নিয়ে গিয়াসউদ্দিন আল তাহেরি হুজুরকে পাশানো হচ্ছে। কীভাবে পাশানো হচ্ছে আজকের ভিডিওটি না দেখলে হয়তো বুঝতে পারবেন না, কেননা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তার বিরুদ্ধে এমনভাবে কিছু মানুষ লেগেছে যেটি আপনি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে, সে হোক সুন্নি হোক ওহাবি, কিন্তু আমরা সবাই মুসলমান। আমি যদি একজন ভালো প্রফেশনাল ভাইরাল একজন বক্তার পিছনে থাকি আর আমি যদি অপরাধ করি, সেই অপরাধের জন্য দায়ভার কি সেই উনি নেবেন? কারণ তাহেরি হচ্ছে ভাইরাল, তাহেরির নামটাই ভাইরাল। সেই ভাইরালের কারণে উনি যখন ওয়াজ করতে যায়, উনি যখন মাহফিলে যায়, শুধু উনি বলতে না, এখন মিজানুর রহমান আজারি হুজুরের পিছনে একজন দাঁড়ালো, ওই লোকটি একটি অপরাধ করলো, আজারি কি ওই লোকের লগে দোষী থাকবে? না, সেটা কখনোই না। তেমনি যখন তাহেরি হুজুর ওয়াজে যান তো বিভিন্ন মানুষ থাকতেই পারে, সেটি নিয়ে ছবি তুলে এখন ছবিটি উঠানোর পর বলবে না এটার সাথে তাহেরি যুক্তি আছে কিংবা এটার সাথে তাহেরি ছিল, এটা তাহেরির হুকুমে হয়েছে, এটা কিন্তু মানান শরিক না, কেউ মানবে না। তো দর্শক শ্রোতা, আমরা যেটি জানি যখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, যদি তাহেরি দোষী থাকতো তাহলে এতদিন পর্যন্ত কিন্তু তাহেরি বাইরে থাকতো না, অবশ্যই গ্রেপ্তার হতেন। তো এটি যতটুকু আমরা বুঝতে পারছি এটি টোটালি একটি বানানো, কিছু মানুষ আছেন যারা তাহেরিকে ভালোবাসেন না, অযথা একজনকে দোষারোপ করে কিংবা অযথা একজনকে ভালো মানুষকে পাশিয়ে দিয়ে কী লাভ? আপনাকে তো একদিন মরতে হবে, তাই না? তো দর্শক শ্রোতা, আমরা সেই ভিডিও পুষিয়ে চলে যাব, বেশি কথা বলবো না। আর একটি কথা না বলে নয়, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন বিয়স হয়ে থাকেন অবশ্যই দয়া করে প্রতি সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেশি বেশি করে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, সবার প্রতি অনুরোধ থাকবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও পরিস্থিতি দেখে আসি। বহু তথ্য দিলেন আসামিরা, ফেঁসে যেতে পারেন তাহেরি। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম ভুঁইয়া নুরির উপর হামলা চালিয়ে জিহ্বা কাটা ও মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব 9 ও আখাউড়া থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইসলামী বক্তা শরীফুল ইসলাম কাগজে লিখে জানান, হামলাকারীরা তার বুকের উপর উঠে
মুখে ঘুষি মারে। তিনি চিৎকার করলে তারা জিব্বায় আঘাত করে। র‍্যাব জানিয়েছে গ্রেপ্তারকৃতরা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিরা জানায় সৈফুল ইসলাম ভূঁইয়ার বক্তব্যে আগে থেকেই অসন্তুষ্ট ছিলেন তারা। শনিবার রাতের মাহফিলেও তার বক্তব্যে অসন্তুষ্ট হয়ে তারা হামলা করেন। তবে ঠোঁট বা জিব্বা কেটেছে লাঠি বা বাঁশের আঘাতে। এ ঘটনাকে কেন্দ্র করে মুফতি গিয়াস উদ্দিন তাহিরি অনেক জ্বালাময়ী ভাষণ দেন, এমনকি থানায় লিখিত অভিযোগও দেন। তিনি দাবি করেন শিয়াদের বিরুদ্ধে কথা বলায় তারা এই কাজ করেছে। তবে গিয়াসউদ্দিন তাহিরির এই ঘটনায় শিয়াদের দাবি করার পর সোশ্যাল মিডিয়ায় তাহিরি হুজুরের শিয়াদের টুপি পরা একটি ছবি প্রচুর ভাইরাল হয়। যে ছবিতে দেখা যায় শিয়াদের ঐতিহ্যবাহী টুপি পরা আছে মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি। তাই তো এখন তাকে নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। এই বিষয়ে এখনো মুখ খোলেনি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি। নূরি হুজুরের জিব্বা কাটার পেছনে গিয়াসউদ্দিন তাহিরি এরও হাত আছে। কথা কি বুঝেছেন? বিভ্রান্ত হবেন না। ভিডিওর মধ্যে দেখলাম ওই যে চারজনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে একজনের নাম হলো জাকির হোসেন জাক্কু। কি নাম বললাম? এই জাকির হোসেন জাক্কু, যার বয়স 48 থেকে 50 বছর, বিশাল বড় দাড়ি, মাথার উপরে বিশাল বড় টুপি, মনে হচ্ছে যে আল্লাহর ওলি জান্নাত থেকে পালিয়ে এসেছে। কথা কি বুঝেন নাই? বিশাল বড় দাড়ি, মাথার মধ্যে টুপি, তাকেও গ্রেপ্তার করেছে। তাকে দেখা যাচ্ছে বিভিন্ন ভিডিওর ভেতরে তাহিরি সেই মাহফিলে ওয়াজ করেছে, পেছনে ও দাঁড়িয়ে আছে। আবার বিভিন্ন জিকিরের মাহফিলে দাঁড়িয়ে থেকে নাচতে নাচতে জিকির করতেছে ওই জাকির হোসেন জাক্কু। যেখানে তাহিরি আছে তার ভক্তর আছে, ওই জাকির হোসেন আছে। অনেকে প্রশ্ন তুলেছে, এখান থেকে বোঝা যায় ওর সাথে যদি তাহিরির সম্পর্ক থাকে জিব্বে কাটার পেছনে তাদের কোনো ষড়যন্ত্র আছে কিনা এটাও বের করতে হবে। প্রিয় দর্শক ও আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সেই তিনটে ভিডিও ফুটেজ দেখতে পেলেন। এখানে আপনাদের মনের মতামত কি অবশ্যই কমেন্টস করবেন, আর দয়া করে ভিডিও একটু শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।